বাচ্চা আছে যে যে ক্লাস করছে এখানে, ও ক্লাস পরে পড়ে। তো ইয়াসির স্যারের আমি পরিচিতি পেয়েছি ইন্টারনেট থেকে, আমার ওয়াইফ সহ, এবং ওনার ব্যাপারে আমরা অনেক কিছু জেনেছি, যেটুকু জানি অল্প সময়ের মধ্যে যেটুকু জেনেছি। প্রথম কথাটি বলবো যে উনি যে বেস নিয়ে অথবা যে ম্যাটারটা নিয়ে বা যে সাবজেক্টটা নিয়ে উনি বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমিও বলি, আমি তোমাদের মতো ছোট থেকে বড় হয়ে আমি এখন চাকরি করছি, তো আমরা সেই জিনিসগুলো কিন্তু কোনো জানি না, প্রশ্ন করিনি যে এটা কেন, কিন্তু প্রশ্ন করতে হবে। প্রশ্ন করলে তাহলে ওটা জানা যাবে। আচ্ছা, যেমন এ প্লাসটা আমরা জানছি না, অথবা জিপিএটা আমরা কিন্তু সবাই বলছি, কিন্তু এটা পুরোটা জানি না যে হোয়াট ইজ মিন বাই জিপিএ, অথবা জিপিএটা কি। হ্যাঁ, তাহলে এটা একটা ব্যাপার, এটা জানতে হবে। শুধু এই ব্যাপারগুলো নয়, এরকম করে কিন্তু অনেক আমাদের ল্যাকিংস আছে। এগুলো যদি আস্তে আস্তে আমরা সবাই এখন ইয়ে করতে থাকি, তাহলে কিন্তু আমরা আমরা শুধু মানে একদম ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হবে না, আমাদের মধ্যে আমাদের চিন্তার মধ্যে সব কিছু থাকবে। তাহলে সব কিছুতেই কিন্তু এটা প্রতিফলিত হবে, আমরা কোনোখানে আটকাবো না। এই জন্য এই ব্যাপারটাকে কিন্তু বেশি হাইলাইট করছে। আর এছাড়াও আরও আরও অন্যান্য যেগুলো অসুবিধা থাকবে সেগুলো করবে, করানো হবে বা উনি করছেন, এই ব্যাপারটা চিন্তা করে আমার কিন্তু খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটাই বলবো। আর উনি যেটা করছেন বা যেটা ইয়ে হচ্ছে, আমরা যদি সবাই ওইভাবে করি তাহলে মনে হয় আরও অনেক ভালো হবে। আর আরেকটা কথা, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, উচ্চারণের ব্যাপারটা তো একদম মানে মানে তোমরা নিজেরাই বুঝছো যে ব্যাপারটা আমরা কতখানি দুর্বল, আমরা আসলেই দুর্বল। যদি উনি উনি যে একটা ইয়ে নিয়েছেন ইনস্টিটিউট, এটা আমি এটাই বলবো, এর মাধ্যমে যদি আমরা কিছু শিখি জানি তাহলে আমরা মনে হয় ভালো হবে। তো এটাই আশা করবো স্যারের কাছ থেকে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনিও ইয়ে করবেন, ইনশাআল্লাহ শিখি। থ্যাংক ইউ।